তো আমরা সেই ইঞ্জিনটাকে কমপ্লিট করে ফেলেছি, এবার স্টার্ট দেব। স্টার্ট দিলে বুঝতে পারবো যে সেই সাউন্ডটা আসছে কিনা। তা চলুন স্টার্ট দিই। দাও স্টার্ট দাও। এই যে দাদা, যখন ইঞ্জিনটার ভিতরে গড়গড় গড়গড় করে একটা শব্দ আসে, তখন ধরেই নিতে হবে যে বিয়ারিংটা নষ্ট হয়েছে। তো চলুন এই বিয়ারিংটাকে আমরা চেঞ্জ করে দিই। তো চলুন আমরা বিয়ারিংটাকে ফিটিং করে দিই। এটা হচ্ছে এইচসিএইচ বিয়ারিং, 6510 বিয়ারিংয়ের সাইজ। এটা নতুন বিয়ারিং একদম। তো চলুন এটাকে আমরা ফিটিং করি। তো প্রথমে আমাদের এই হাউজিংয়ের মধ্যে বিয়ারিংটাকে ফিটিং করে নিতে হবে। এই হাউজিংয়ের মধ্যে বিয়ারিংটাকে ফিটিং। তো বন্ধু, আপনি যদি আমার এই ইঞ্জিনের আগের ভিডিও যদি মিস করে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেবেন আগের পার্ট খোলা এবং তার কী কী প্রবলেম ছিল সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিয়ারিংয়ের মধ্যে, এই হাউজিংয়ের মধ্যে আগে বিয়ারিংটাকে ফিটিং করব, করার পরে এটা আমরা ইঞ্জিনে দিয়ে দেবো। এই যে সেটিং হয়ে গেল। এবার এখানটায় জয়েন্ট লাগিয়ে আমরা এই ট্র্যাঙ্কে ঢুকি। একটু আঠা দিয়ে দিতে হবে, হালকা একটু আঠা দিয়ে দিলে পারে, এর সঙ্গেই মানে জয়েন্টটা লেগে থাকবে, আর তাতে করে জয়েন্টটা বারবার নষ্ট হবে না। তবে যে প্রসেসে জয়েন্টটা ফিটিং করা ছিল, এতে করে বারবার জয়েন্ট খুলতে হবে, মানে খুললে পারেই নষ্ট হবে, এরকম একটা পজিশান ছিল। তো আমরা এমন সিস্টেম করব যে এই জয়েন্টটা নষ্ট হবে না বারবার, মানে এক সাইডে আঠা দিয়ে দিলে পারে, তাহলে এই জয়েন্টটা বারবার নষ্ট হবে না। এক সাইডে মবিল দিয়ে দেবো, আর এক সাইডে আঠা দিয়ে থাকলে পারে এটার সঙ্গেই লেগেই থাকবে, মানে এরপরে হাউজিংটা বের করলে পারে বাইরে, তখন জয়েন্টটা সুস্থ থাকবে, কোনো রকম সমস্যা আসবে না। তো এই প্রসেসে কাজ করবেন, তাহলে মোটামুটি ইঞ্জিনের অন্য অন্য যে খরচাগুলো, সেই খরচগুলো মোটামুটি একরকম ঠিক থাকবে। তো এই জয়েন্টটা আমরা এখানে দিয়ে দিই। ব্যাস এটা ধরেন মোটামুটি একরকম কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমরা ফিটিং করে দেবো। একটু হালকা মবিল দিয়ে নিতে হবে। তো সবার আগে একটু মবিল দিয়ে নিতে হবে ক্র্যাঙ্কে এবং হাউজিংয়ের বডিতে, একটু মবিল দিয়ে নিতে হবে যাতে সহজে যায়। আর বিষয় হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। রিকোয়েস্টটা কি দেখেন, এটাই বলবো যে আগেকারের মানুষ দেখবেন যে গ্রামের বাড়িগুলো দেখা যায় অনেক আগের, যে বাড়িতে আগুন থাকতো না, আগুন থাকতো না, তো তারা কী করতো, এর বাড়ির থেকে ওর বাড়ির থেকে আগুন নিয়ে আসতো, মানে চেয়ে নিয়ে আসতো। তো বিষয় হচ্ছে তখন প্রদীপ জ্বালিয়ে ঘরকে আলোকিত করতো। তা এইরকম সিচুয়েশানে ধরেন একজনের থেকে আর একজন আগুন চেয়ে চেয়ে নিয়ে আসতো। তা সেই বিষয়টাই আমি আপনাকে বলি, যেহেতু আমার, আমিও মনে করেন একটা প্রদীপের মতো, কারণ আমার যে জ্ঞানের আলো আপনাদের কাছে শেয়ার করি, আপনারা আমার থেকে নিজেদের প্রদীপটাকে আলোকিত করেন। তো একটাই রিকোয়েস্ট আপনার, যেহেতু আমি এখান থেকে আপনাদের যে আগুনটা দিচ্ছি, এই আগুনটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, যেহেতু আমি ধরেন আপনার কিছু হলেও উপকার করতে পারছি। তো আপনার কাছে যারা কাজ শেখে,
তো তাদেরকেও আপনি একদম নির্দ্বিধায় কোনো সংকোচ না করে আপনার যতটুকু আছে ততটুকু আপনি শেয়ার করে মানে তাদেরকে শেখাবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। তো আমার থেকে যদি অল্প একটু যদি জ্ঞানের আলো নিয়ে থাকেন তো অবশ্যই এইটুকু শেয়ার করবেন। আমার থেকে নিয়ে আরেকজন উপকার হচ্ছে, তার থেকে নিয়ে আরেকজন উপকার হচ্ছে, কীরকম উপকারটা দেখেন। আপনি যে কমেন্ট করেন সেই কমেন্টগুলো আমার কাছেই এসে পৌঁছায়, আর সেটা আমি কিন্তু বুঝতে দেখি বা তার রিপ্লাই দিই। দেখেন প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই, দেখলে পারে বুঝতে পারবেন যে কমেন্ট বক্সটা। এই যে আপনারা যে সমস্ত কমেন্টগুলো করেন, যে যেরকম কিছু কিছু ভাই আছে যারা বলে যে ভাই আপনার থেকে এই কাজটা শিখে আমি আজকের এই বছরে 20,000 টাকা ইনকাম করেছি বা 30,000 টাকা ইনকাম করেছি, যাই হোক খুব ভালো লাগে যে এই কথাগুলো আমার কাছে শেয়ার করেন আর আমার ভালো লাগে। তো এক ভাই তো বলছে যে ভাই এবার আপনার কাছ থেকে কাজ শিখে আমি এবার বাইক কিনবো, সেরকম চিন্তা করছি, তা খুব ভালো লাগলো। আর এক ভাই কমেন্ট করেছিলেন, তিনি হচ্ছে উত্তর দিনাজপুর থেকে আজাদ আলী। তা আজাদ আলী ভাই উনি কমেন্ট করেছিলেন যে মানে ভাই আপনার থেকে যে শিক্ষাটা বা আপনি যেভাবে শেখান এই শেখানোটা দেখেন, এর আগে আমি আমার কাকার কাছে কাজ করতাম, তো দীর্ঘ 3 বছর ধরে আমি কাজ করেছি, এইভাবে কোনোদিনও আমাকে শেখায়নি। তা যাই হোক এই যে এই উপকারগুলো আপনাদের করতে পেরে আমি খুবই গর্বিত আর আনন্দিত। তা যাই হোক আমার থেকে যেটুকু পাচ্ছেন মোটামুটি এইটুকু বলবো যে অন্তত শেয়ার করবেন। আপনার কাছে যারা কাজ শিখছে তাদেরকে কোনো রকম ধমক দিবেন না, মোটামুটি জানতে চাইলে অবশ্যই কাজটা শেখাবেন। তো এইটুকু অনুরোধ আপনার কাছে, আশা করি এই উপকারটা অবশ্যই করবেন। তো যাই হোক আমার এই জ্ঞানের আলো কতদূর গিয়ে সীমাবদ্ধ থাকবে জানি না, মোটামুটি আপনাদের সঙ্গে যেহেতু আমি শেয়ার করি এটা আপনার মাঝখান পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না, এটাকে একটু শেয়ার করতে থাকবেন, তো হয়তো বহুত লোকের আমি উপকার করতে পারবো। তো এবার চলুন এই লকটাকে আমরা ফিটিং করে দিই, এই লকটাকে ফিটিং করব, এই লকটাকে এবার ফিটিং করে দিতে হবে। আচ্ছা দাঁড়াও, এবার আস্তে আস্তে একটু করে ঘামালে চলে যাবে, লকটা খুলছে নাকি একটু খেয়াল। হ্যাঁ এদিকে কাজ কমপ্লিট। তো এবার এই কভারটাকে আমরা ফিটিং করে দেবো, দিয়ে নিতে হবে অয়েল সিলের মধ্যে। চলুন এবার এই কভারটাকে ফিটিং করে দিই, আস্তে আস্তে কাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চলুন তাহলে চাবিটাকে এবার ফিটিং করে দিই। এরপরে ফ্লাইহুইলটাকে ফিটিং করবো আমরা। তো আমার সকল বন্ধুকে জানাই ঈদ মুবারক। দীর্ঘ প্রতীক্ষিত সেই এক মাস রোজা রাখার পরে চলে এসেছে খুশির ঈদ, ঈদ মুবারক। এবারে কভারটাকে আমরা ফিটিং করে দিই, এটা ধরা যাবে না বলে ওই জন্য আগে ফিটিং করে।
এবার আমরা ব্যাক কভারটাকে আমরা ফিটিং করব। তার আগে ওই বিয়ারিংটা দেখেন, যে আগে তো পুরনো বিয়ারিং ছিল, আর এখন বিয়ারিং করে ফিটিং করে দিলাম। কোনো সমস্যা নেই, মোটামুটি ফিটিং সঠিক জায়গায় চলে এসেছে। তো এবার ব্যাক কভারটাকে ফিটিং করলে পরে আমাদের এইদিকের কাজ কমপ্লিট হয়ে যায়। তো সঙ্গে থাকুন, আমরা এখনই স্টার্ট দেব ইঞ্জিনটাকে। এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর একটা কাজ এখনও বাকি রয়েছে, যে কাজটা করলেই নয়, এই নেটটা, এই নেটটা আমরা ফিটিং করব। তো আমরা সেই ইঞ্জিনটাকে কমপ্লিট করে ফেলেছি, এবার স্টার্ট দেব। স্টার্ট দিলে বুঝতে পারবো যে সেই সাউন্ডটা আসছে কি না। তা চলুন স্টার্ট দিই। দাও স্টার্ট দাও, এই যে দাদা। আগের মতো আর সেই সাউন্ডটা নেই, খুব সুন্দর একটা মিষ্টি সাউন্ড চলে এসছে। আর একটু কমানো চাই, যাক বন্ধ হয়ে গেল, যাক আর কি করা যাবে। যাই হোক, সাউন্ডটা মোটামুটি খুব সুন্দর এসছে, আর আগের মতো সেই গড় 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 সেই সাউন্ডটা আর নেই। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।